একাদশ শ্রেণীতে আজ থেকে সারা দেশে শুরু হয়েছে ভর্তি কার্যক্রম। আগামী মাসের প্রথম সপ্তাহে শুরু হবে অনলাইন ক্লাসও। করোনা মহামারীতে অতিষ্ঠ শিক্ষার্থীরা এতে আনন্দ প্রকাশ করেছেন। এদিকে সরকারি নির্দেশনা মেনেই ভর্তি চলছে বলে দাবি করলেন ঢাকা সিটি কলেজের প্রিন্সিপাল। বিস্তারিত শাহাবুদ্দিন শিহাবের রিপোর্টে। রাজধানী ঢাকা সহ সারা দেশে রোববার থেকে একাদশ শ্রেণীতে শুরু হয়েছে ভর্তি কার্যক্রম। শিক্ষার্থীরা চান্স পাওয়া কলেজগুলোতে সশরীরে এসে ভর্তি হচ্ছেন। ভর্তির ক্ষেত্রে অনুসরণীয় নীতিমালা ইতিমধ্যে প্রকাশ করেছে সরকার। ভর্তি চলবে 17 সেপ্টেম্বর পর্যন্ত। শিক্ষার স্বাভাবিক কার্যক্রমের অংশ হিসেবে ভর্তি শুরু হওয়ায় খুশি ছাত্রছাত্রীরা। আমরা এখন সবচেয়ে খারাপ অবস্থায় আছি, কারণ আমরা বুঝতেছি আমরা কি পড়বো। আমরা মাত্র স্কুল থেকে কলেজে উঠেছি, আমাদেরকে গাইড করার জন্য টিচারদেরকে লাগবে। আমাদেরকে এখন ক্লাস নিয়ে আমরা ভাবছি অনলাইনেও করা পসিবল না। সবাই একসাথে পড়ালেখা করবো, একটা মানে আবার একটা আগের যে একটা সিস্টেম ছিল ওটা আবার শুরু হবে, এই জন্য আরকি বেশ আনন্দই লাগছে। অক্টোবর থেকে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে, তবে করোনা পরিস্থিতির কারণে অনলাইনেই কেবল এই ক্লাস চলবে। শিক্ষা প্রতিষ্ঠান খুলে গেলে স্বাভাবিক ক্লাস শুরু হবে বললেন ঢাকা সিটি কলেজের প্রিন্সিপাল। আমি প্রায় 200 শিক্ষককে ইনভলভ করেছি সিটি কলেজ আজকে। পাঁচটা সিটে ক্লাসরুম আমার, প্রত্যেকটা ক্লাসরুমে জেড সিস্টেমে বেঞ্চে বসতে বলছি। বেঞ্চের এই মাথায় একজন, সেকেন্ড বেঞ্চের এই মাথায় একজন, থার্ড বেঞ্চের এই মাথায় একজন, এভাবে একটা বেঞ্চে যদি আমার 20টা ছেলে বেঞ্চ থাকে 22টা বেঞ্চ থাকে 22টা ছেলে ওইখানে নিয়ে বসছে জেড সিস্টেমে, যাতে নিরাপদ দূরত্বটা সামাজিক দূরত্বটা বজায় থাকে। তবে এবছর প্রায় 14 লাখ শিক্ষার্থী ভর্তির আবেদন করলেও এসএসসি ও সমমানের পরীক্ষায় পাশ করেছে 16,90,523 জন। প্রায় 3 লাখ শিক্ষার্থী এখনও কোনো কলেজে ভর্তির জন্য আবেদন করেননি। শাহাবুদ্দিন শিহাব, আরটিভি, ঢাকা।